বন্যায় বিধ্বস্ত হিমাচল, মৃত 80, ধ্বংস 100 বাড়ি, জলের তলায় 1300টি রাস্তা, ক্ষয়ক্ষতি 1050 কোটি টাকার। বেহাল হিমাচল প্রদেশ, তিন দিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু জাতীয় বিপর্যয় ঘোষণা আবেদন করেছেন। বৃষ্টির কারণে হিমাচলে প্রায় 1050 কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্যোগে এখনও পর্যন্ত প্রায় 80 জন প্রাণ হারিয়েছে বলে সূত্রের খবর। গুরুতর আহত হয়েছে 92 জন। সরকারি হিসাব অনুযায়ী 79টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, 333টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, রাজ্যের 41টি জায়গা ভূমিধসের ঘটনা ঘটেছে। 29টি স্থানে বন্যা পরিস্থিতি। হিমাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশন প্রবল বৃষ্টির 23 জুলাইয়ের রাজ্যস্তরিত সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করেছে। অতিবৃষ্টির কারণে হিমাচল সড়ক পরিবহন কর্পোরেশনের 776টি বাস রুট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বাস আটকে আছে। হিসাব অনুযায়ী তার সংখ্যা প্রায় 403। রিপোর্ট বলছে গত 50 বছরে এমনও ভয়ানক বৃষ্টি হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন গত 50 বছরে হিমাচলে এমন বৃষ্টি হয়নি। গত 24 জুন হিমাচল প্রদেশে বর্ষা প্রবেশ করে। তিনি বলেন বর্তমানে ভিন রাজ্যে পর্যটকরা কুল্লু মানালি অন্যান্য জায়গায় আটকে রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বৃষ্টি বন্যা ধসার কারণে হিমাচল প্রদেশের মোট 4680টি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিত্রোহী পরিসংখ্যান দিয়েছেন ক্ষতির পরিমাণ প্রায় 3023 কোটি টাকা। রাজ্য জুড়ে প্রায় 2500টি ট্রান্সফরমার বন্ধ। রাজ্যে একদিনে গড়ে 92 মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে এই সময় মাত্র 8.3 মিমি বৃষ্টিপাত হওয়ার কথা। ওয়াকিবিহাল মহল বলছে নদীখাতে অবৈধ খননের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিপাশা, রবি, পার্বতী নদীতে অবৈধ খনন চালানো হয়েছে, এর ফলে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। মানালির কাছে হাইওয়ে রোডের ধারেই আংশিক গুড়ি পড়ে। দিল্লি যমুনা নদী 206 মিলিমিটার বিপদসীমা অতিক্রম করে গিয়েছে। নিচু এলাকায় বসবাস করে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরনো রেল সেতুর উপর দিয়ে রেল রাস্তা পুরোপুরি বন্ধ করেছে প্রশাসন। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে